আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি, আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। তো দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভারতীয় পাসপোর্ট হোল্ডাররা কীভাবে স্যাঞ্জেন ভিসা পাবেন, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো মূল ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, স্যাঞ্জেন ভিসা কী সেটা আগে আমাদের জানতে হবে। স্যাঞ্জেন হলো ইউরোপীয় ইউনিয়নের একটি অঞ্চল, 27টি দেশ নিয়ে গঠিত। এই অঞ্চলটি একটি সাধারণ ভিসা পলিসি মেনে চলে, মানে হচ্ছে স্যাঞ্জেনের যে 27টি দেশ নিয়ে গঠিত স্যাঞ্জেন, এই স্যাঞ্জেনের সাধারণ যে ভিসা পলিসি আছে এটা প্রায় পলিসি মানে আইন নীতি যেটাই বলেন না কেন সবগুলো এক, মানে 27টি দেশের আইন প্রায় এক ভিসা নীতির ক্ষেত্রে, সাধারণ ভিসা নীতির ক্ষেত্রে। এই ইউনিয়নের সবাই অফিসিয়ালি একসাথে পাসপোর্টগুলো ব্যবহার করে থাকে। স্যাঞ্জেন বিশ্বের বৃহত্তম মুক্ত ভিসামুক্ত অঞ্চল হিসেবে পরিচিত, যেখানে কিছু দেশ নিয়ে এর একটি অংশ তৈরি হয়। স্যাঞ্জেন অঞ্চল স্থানীয়দের পাশাপাশি বিশ্বজুড়ে সমস্ত ভিজিটরদের স্বাগত জানায়, যদিও কিছু নির্বাচিত দেশই রয়েছে যারা কোনো ভিসা ছাড়াই স্যাঞ্জেন দেশে ভ্রমণের অনুমতি পায়। ভারত এই ক্যাটাগরির মধ্যে কখনো পড়ে না, মানে পড়ে নাই। তো স্যাঞ্জেন ভিসা অন অ্যারাইভাল কি অ্যারাইভাল না, স্যাঞ্জেন ভিসা অন অ্যারাইভাল অপশন ভারতীয় নাগরিকদের জন্য অ্যাভেলেবেল নয়। সমস্ত ভারতীয় পাসপোর্ট হোল্ডাররা 27টি স্যাঞ্জেন দেশের মধ্যে এক বা একাধিক জায়গায় কাজ, ট্রানজিট, ভ্রমণ এবং অন্যান্য উদ্দেশ্যে যেতে চাইলে স্যাঞ্জেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ভারতীয়রা 90 দিন পর্যন্ত থাকার জন্য একটি স্যাঞ্জেন ভিসা পেতে পারেন, যা 6 মাসের জন্য ভ্যালিড। স্যাঞ্জেন ভিসার ক্ষেত্রে আপনি যদি একটি ট্রিপে একাধিক দেশ ভ্রমণ করতে চান তবে একটি মাল্টিপল এন্ট্রি ভিসা প্রয়োজন হতে পারে। 27টি স্যাঞ্জেন দেশের তালিকা যদি বলি, 27টি স্যাঞ্জেন দেশের একটি গ্রুপ বা বৃহত্তম স্যাঞ্জেন এলাকা গঠন করে। এই 27টি দেশের মধ্যে 22টি ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্র এবং বাকি 4টি নন ইউরোপীয় ইউনিয়ন দেশ প্রধানত ইএফটিএ সদস্য। এই 4টি নন ইউ দেশগুলো হলো আইসল্যান্ড, লিজেনস্টাইন, নরওয়ে ও সুইজারল্যান্ড। তো আমরা স্যাঞ্জেন বাকি যে 22টা দেশ আছে সেটা হচ্ছে অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিচেনস্টাইন, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ক্রোয়েশিয়া। ভারতীয় জন্য যারা ভারতে থেকে যারা স্যাঞ্জেন ভিসার জন্য আবেদন করবেন তাদের জন্য হচ্ছে প্রাপ্তবয়স্করা, তাদের জন্য হচ্ছে 6,964 রুপি, এবং যারা 6 থেকে 12 বছর বয়সী যারা আবেদন করবেন তাদের জন্য হচ্ছে 3,482 রুপি, এবং 6 বছরের কম বয়সী শিশু যারা তাদের জন্য ফ্রি স্যাঞ্জেন ভিসা আবেদন করতে পারবেন। বর্তমান এক্সচেঞ্জ রেট অনুযায়ী অ্যাপ্লিকেবল ভিসা ফ্রি ভারতীয় টাকায় এটা নোটিশ ছাড়াই চেঞ্জ হতে পারে। ভারত থেকে স্যাঞ্জেন ভিসার জন্য রিকোয়ার্ড ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো লাগবে, আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়ার্ড ডকুমেন্টগুলো আপনার লাগবে। সেটা হচ্ছে আপনি যদি স্যাঞ্জেন দেশগুলোর মধ্যে একটিতে যেতে চান তবে অবশ্যই শুধুমাত্র সেই নির্দিষ্ট দেশে ভিসার জন্য আবেদন করতে হবে। আপনি 27টি দেশের জন্য আবেদন করতে পারবেন, যে কোনো একটা দেশের জন্য আবেদন করবেন, কিন্তু যদি আপনি একটির বেশি স্যাঞ্জেন দেশে ভ্রমণ করার পরিকল্পনা করেন তাহলে ভিসার জন্য আবেদন করুন এবং সেই দেশটি উল্লেখ করুন যেটি আপনার প্রাথমিক গন্তব্য হবে। যেমন আপনার, আমরা যদি কখনো ই করি যে আমরা নেপাল যাব তাহলে ইন্ডিয়া যখন ট্রানজিট ভিসা দিয়ে তেও যেতে পারবো, যদি আপনার নেপালের ক্ষেত্রে যদি অন্য কোনো দেশে যেতে চায় সেক্ষেত্রে সেই দেশ উল্লেখ করে দিতে হয়। ভিসার জন্য আপনার নিম্নবর্ণিত ডকুমেন্টগুলোর প্রয়োজন হতে পারে, যে ডকুমেন্টগুলো যেখানে থাকার জন্য হোস্টেলের কাছ থেকে আমন্ত্রণ সহ এক বা একাধিক সাপোর্টিং ডকুমেন্ট লাগবে। সব অ্যাপ্লিক্যান্ট যারা ট্রাভেল করছেন তাদের সকলের দ্বারা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ ও সাইন করতে হবে। 2টি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি লাগবে যা গত 3 মাসের মধ্যে তোলা হয়েছে। প্রতিটি ফটো ম্যাট ব্যাকগ্রাউন্ড সহ 35x45 মিলি হওয়া উচিত। আপনার মুখের 70-80 ডিগ্রি এতে দেখা যেতে হবে।
মানে আপনার মুখের যে চেহারাটা আসবে 70-80% দেখা যেতে হবে, কান ছাড়া, উইদাউট কান। পাসপোর্ট যা 10 বছরের বেশি পুরন নয় এবং ন্যূনতম 3 মাসের ভ্যালিডিটি থাকতে হবে, 3 মাসের পাসপোর্ট মিনিমাম 3 মাসের মেয়াদ থাকতে হবে। প্রতিটি দেশে যাওয়া এবং আসার ফ্লাইট টিকিট থাকতে হবে। ভ্রমণের সম্পূর্ণ যাত্রাপথ, হোটেল, এয়ারবিএনবি যেখানে আপনি থাকার প্ল্যান করেছেন সেখানে থাকার প্রমাণপত্র থাকতে হবে। ভ্রমণ বা হেলথ ইন্স্যুরেন্স, যা আপনাকে $30,000 পর্যন্ত মেডিকেল কভারেজ দেয়। আর্থিক অবস্থার প্রমাণ, যেমন গত 3 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, যদি আপনার কোনো স্পন্সর থাকে তাহলে সেই ফিনান্সিয়াল হিস্টোরিক্যাল লেটার। তিনি এমপ্লয়ি শিক্ষার্থী, সেলফ এমপ্লয়েড কিনা তার স্ট্যাম্প প্রুফ। একজন কর্মচারী হলে আপনাকে একটি এমপ্লয়েন্ট কন্ট্রাক্ট, ছুটির ইমামতি, ছুটির অনুমতি, ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে, মাস্ট বি। নিজের ব্যবসা হলে আপনার ব্যবসার লাইসেন্সের একটি কপি, কোম্পানির গত 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, ইনকাম ট্যাক্স রিটার্ন থাকতে হবে। শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এনরোলমেন্টের এবং এনওসি কপি থাকতে হবে, যা প্রাপ্তবয়স্ক নয়, তাদের জন্য অভিভাবকদের সাইন করা একটি চিঠি যথেষ্ট। কীভাবে ভারত থেকে একটি শেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন? শেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই প্রসেস সহজ, আপনি এইভাবে করতে পারেন। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের জন্য শেনজেন এম্বাসির ওয়েবসাইট ব্রাউজ করবেন, ফর্ম ডাউনলোড করবেন, ফর্মটি নির্দিষ্ট তথ্য দিয়ে পূরণ করবেন এবং সাইন করে জমা দেবেন। ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করবেন, ভিসা অ্যাপ্লিকেশনের ফর্মের সঙ্গে ভিসা সেন্টারগুলো যা জমা দেবেন। আপনি যদি একটি শুধুমাত্র একটি দেশে যান তাহলে সেই দেশের এম্বাসি, কনস্যুলেট ভিসা আবেদন করতে পারবেন। আপনি যদি একাধিক দেশে ভ্রমণ করেন তাহলে যেই দেশে বেশি দিন থাকবেন সেই দেশের সেন্টারে ভিসা জমা দেবেন, এবং যদি দুটি দেশে একই সংখ্যক দিন থাকেন তাহলে আপনি প্রথমে যে দেশে ভ্রমণ করবেন সেখানকার ভিসা অ্যাপ্লিকেশন ফি জমা দেবেন। ভিসা প্রসেসিংয়ের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ইন্টারভিউতে যাবেন এবং আবার পাসপোর্ট সংগ্রহ করবেন। এখন আসি শেনজেন ভিসা প্রসেসিং টাইমটা আসলে কতটুকু। শেনজেন ভিসা প্রসেস হতে 15 কার্যদিবস লাগবে, মানে ছুটির দিন ব্যতীত অফিস আওয়ার 15 দিন লাগবে, তাই আপনার ভিসার জন্য আবেদন করার আগে এটি মাথায় রাখতে হবে। শেনজেন ভিসা নেওয়ার সুবিধাটা কী কী? শেনজেন হলো 27টি দেশের একটি গ্রুপ, এই ভিসা থাকা নিজস্ব সুবিধা রয়েছে। এটি পর্যটকদের মাত্র একটি ভিসাতে একাধিক দেশ ভ্রমণ করতে পারে, এর ফলে প্রতিটি দেশের জন্য আলাদা আলাদা ভিসা করতে যে টাকা এবং সময় দিতে হয় তা বেঁচে যায়। আপনার পাসপোর্ট শুধুমাত্র একটি স্ট্যাম্প প্রয়োজন, তার ফলে প্রশাসনিক প্রক্রিয়াগুলোতে অন সময় কম নষ্ট হয়। শেনজেন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কি ট্র্যাভেল ইন্স্যুরেন্স থাকা ম্যান্ডেটরি? হ্যাঁ, শেনজেন ভিসা আবেদনের জন্য একটি ট্র্যাভেল ইন্স্যুরেন্স থাকা ম্যান্ডেটরি। এর কারণ হলো শেনজেন ভিসা রিকোয়ারমেন্টের অংশ হিসেবে প্রত্যেক পর্যটকের অবশ্যই একটি হেলথ ইন্স্যুরেন্স বা মেডিকেল পলিসি থাকতে হবে, যা তাদের $30,000 পর্যন্ত কভার করে। এখন আপনাকে একটি ভারতের বাইরে কভার করবে এমন একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি যদি আপনার না থাকে তাহলে একটি ট্র্যাভেল ইন্স্যুরেন্স বেছে নেওয়া অর্থপূর্ণ, কারণ এটি শুধুমাত্র মেডিকেল ইমার্জেন্সিতেই নয় বরং অন্যান্য অপ্রত্যাশিত পরিস্থিতির ক্ষেত্রেও আপনাকে প্রোটেক্ট করে। যেমন আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, কোনো দুর্ঘটনায় ঘটে বা কোনো অ্যাডভেঞ্চার স্পোর্ট অ্যাক্টিভিটিসের পরে চিকিৎসা সহায়তা প্রয়োজন হয় তাহলে আপনাকে ট্র্যাভেল ইন্স্যুরেন্স পলিসি সমস্ত অপ্রত্যাশিত এক্সপ্রেস কভারের জন্য আপনার সাথে থাকবে। পাসপোর্ট হারিয়ে গেলে আপনার ট্র্যাভেল ইন্স্যুরেন্স পলিসি আপনার সাথে থাকবে এবং একটি নতুন পাসপোর্ট পাওয়ার জন্য প্রসেসে আপনাকে সাহায্য করবে। দেরি হওয়া বা চেক ইন লাগেজ হারানোর ক্ষেত্রে আপনার ট্র্যাভেল ইন্স্যুরেন্স জিনিসপত্রের ক্ষতি এবং সময়ের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেবে। একটি ট্রিপ বাতিল হওয়া বা পরিত্যাগ হওয়ার মতো দুর্ভাগ্যজনক ঘটনার ক্ষেত্রে আপনার ট্র্যাভেল ইন্স্যুরেন্স নিশ্চিত করবে যে আপনার টাকা নষ্ট হবে না এবং আপনার সব নন রিফান্ডেবল এক্সপ্রেস কভার করা হবে। উপরোল্লেখিত সুবিধাগুলো ছাড়াও ট্র্যাভেল ইন্স্যুরেন্সে আরও কিছু সুবিধা রয়েছে। সত্যি কথা বলতে একটি ছোট ভ্রমণের জন্য ট্র্যাভেল ইন্স্যুরেন্সের খরচ 1,000 টাকার কম, যা আপনাকে অনেক কিছুর জন্য কভার করবে। এটি আপনাকে শুধুমাত্র অনেকটা সঞ্চয় করতে সাহায্য করবে তাই নয়, বরং কোনো চাপ ঝামেলা ছাড়াই আপনাকে আপনার ছুটি উপভোগ করতে সহায়তা করবে। নোটটা হচ্ছে, প্রতিটি দেশের জন্য ভিসা রিকোয়ারমেন্ট পরিবর্তিত হয়। কোনো ট্রাভেল বুকিং করার আগে দয়া করে নিশ্চিত করুন যে আপনি সেই নির্দিষ্ট দেশের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত পাসপোর্ট এবং ভিসা রিকোয়ারমেন্ট চেক করেছেন। তো বন্ধুরা, যারা ভারতীয়, যারা ভারতের নাগরিক, তারা যদি শেনজেন ভিসা পেতে চান তো যে
যে রিক্রুটমেন্টগুলোর কথা বললাম, যে যে বিষয়গুলো আমি আজকে আপনাদের জানালাম, আশা রাখি যে আপনাদের খুবই কাজে লাগবে। কারণ যারা ইন্ডিয়া থেকে, যারা ভারত থেকে যেতে চান সেনজেন বিষয়, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে আশা রাখি। তো এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি ভিডিও, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সে পর্যন্ত পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। আপনারা কী ধরনের ভিডিও পেতে চান আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের জানাবেন, আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।